আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মেম্বার আদিত্য নিয়োগী তাকে গুলি করেছে। কজন ছিল, কি হয়েছে, কি হয়েছে এখনো জানা যায়নি। ওখানে সিসিটিভি আছে, আশা করি আমরা সমস্ত তথ্য পেয়ে যাবো। কোন জায়গাটায় হয়েছে? বেলতলা মোড়। একজন মানে একটাই গুলি লেগেছে নাকি? একটা মেবি মেনট বি, এটা ডাক্তার বলতে পারবে দেখে। কি মনে করছেন, কারা কে বা কারা গুলি করলো? এই তো ভোটের রেজাল্ট বেরোলো। পরিষ্কার কথা দেখুন, একদম যারা পুরসভায় থেকে এতদিন, হ্যাঁ মানে বচ্ছপ করেছে, মানে সরকারি পয়সা তুলে উপরে খেয়ে নিয়েছে মানুষের টাকা, হ্যাঁ মানে কোনো প্রচ্ছন্নতার কোনো জায়গা নেই, সঠিক নির্ণয়ের কোনো জায়গা নেই। তারাই করেছে আজকে আদিত্য নিয়োগী নেতৃত্বে আমরা যখন একটা স্বচ্ছতার নিরিখে বাধ্য হয়ে পুরসভাকে করতে যাচ্ছি, তারাই চুপ করেছে। যাদের গায়ে লাগছে যে অনেক তথ্য বেরিয়ে যাবে, অনেক ফাইল খুলে যাবে, তারাই এই জিনিস করেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ না, দল কি গুলি করে? দেখুন দল গুলি করে না, দল যখন বড় হয় তখন খারাপ ভালো সব লোকই তো থাকে। তো যারা আজকে পানবরিয়া পুরসভায় দলীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে দায়িত্বে এসেছিল, তারাই আজকে সরে যাওয়ার ভয়ে দলের কাছে যখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা লুটে ফুটে খেয়েছে মানুষকে, মানুষের জায়গায় ঠিক থাকতে দেয়নি, সরকারি টাকার কাজ ঠিকভাবে হয়নি, সেই সবগুলো লুটে পাটে খেয়েছে, যখন দল ধরে ফেলেছে এই নির্বাচনে, দল যখন ধরে ফেলেছে, তারা এক পা বিজেপিতে এক পা তৃণমূলে থাকার নাটক করছে, তৃণমূল দলকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, তখন আমরা প্রাণপণ চেষ্টা করছি যাতে আমাদের দলকে জিতিয়ে আনা যায়। সেই জায়গায় দল আজকে ধরে ফেলেছে, যার ফলাফল এটা। আমরা আদিত্য নিয়োগীর নেতৃত্বে সুন্দরভাবে প্রচ্ছন্নভাবে সঠিকভাবে পুরসভা চালাতে উদ্যোগী হচ্ছি আজকে, সেই জন্য আদিত্য নিয়োগীর উপর আঘাত। যেই বা করুক যারাই বা করুক, এটা কোনো ছাড়ন নেই। পুলিশকে স্পট এনকোয়ারি করে যারা আসামি তাদের গ্রেপ্তার এবং তাদের করা যাতে সাজা হয় তার বন্দোবস্ত করতে হবে। আর একটা কথা বলি, এর আগে ওই ছবি নিয়ে আপনারা দেখেছেন, দুদিন আগে অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, এবং পুলিশ এনকোয়ারি চলছে, গ্রেপ্তারও হয়েছে। 18 লক্ষ টাকা একটা গরিব মানুষের জমি দেবে বলে টাকা নিয়ে তাকে সরশান্ত করেছে। এগুলো যারা করছে তাদের বিরুদ্ধে পার্টি কঠোর হস্তে দমন করবে এবং প্রশাসনকে বলেছি টোটাল অ্যাকশন নিতে। নির্বাচনে এত বিপুল জয়ের পর দলের ভেতরে এরকম দ্বন্দ্ব কেন হচ্ছে? এটা তো যারা এসব করছে তারা তো দলের সরাসরি বলবো না, কারণ দলের কোনো মেম্বারও নয়, কিন্তু এরা নির্বাচনের ইলেকশনের আগে এরা বিজেপি করেছে, ফুল মদত করেছে এবং হারানোর জন্য সব রকম চেষ্টা করা হয়েছে। এবং আদি সপ্তগ্রাম সূর্যজাতে হারে তার জন্য এবং একদম সরাসরি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু পারেনি, মানুষরা প্রত্যাখ্যান করেছে। যেই হোক, তারা যদি সেভি মানুষ কোনো পলিটিক্স আমরা করি না, এবং যারা করবে তাদের আমরা যা কঠোর বন্দোবস্ত করার